রাজধানীর দক্ষিণ বনশ্রীতে জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। সোমবার বেলা 10:45 দক্ষিণ বনশ্রীর 12/5 রোডে জুতার কারখানায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা 10:45 আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়, পরে আরও 2টি ইউনিট যুক্ত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।